বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা পর্ব হচ্ছে পর্ব 41-এর যে 60টি গুরুত্বপূর্ণ ধারা। আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ এই দুষ্টতা সম্পর্কে 5টি ধারা পড়েছিলাম, আজকে ডাকাতি সম্পর্কে 60টি ধারা পড়ব। অর্থাৎ ডাকাতি সম্পর্কে 60টি ধারা বিদ্যমান দণ্ডবিধি আইনে, তা আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা খেয়াল করি যে দণ্ডবিধি আইনের গুরুত্বপূর্ণ ধারা পর্ব 41-এর অর্থাৎ এখানে 60টি ধারা, অর্থাৎ ডাকাতি সম্পর্কে 60টি ধারা। তাহলে কি কি এখানে আমরা খেয়াল করি যে ডাকাতি সম্পর্কে কি কি ধারা রয়েছে এখানে, অর্থাৎ 60টি। প্রথমে আমরা খেয়াল করি 395, 396, 97, 98, 99, 400 এবং 402। অর্থাৎ এখানে কি ধরনের ডাকাতিগুলো হয় আমরা একটু খেয়াল করি এবং খুব সহজভাবে যাতে আমরা মনে রাখতে পারি। 395 আমরা খেয়াল করি, 395 হচ্ছে সাধারণ ডাকাতি কেউ যদি করে 395 বলা হচ্ছে। 396 হচ্ছে খুন সহ ডাকাতি করে তাহলে 396, তাহলে 395 সাধারণ ডাকাতি, 396 খুন সহ ডাকাতি। 397 হচ্ছে এখানে আঘাত সহ অথবা আমি ধরে নিই গুরুতর আঘাত অথবা মৃত্যু সহ যদি ডাকাতি হয়। আমরা এটা দুষ্টতার ক্ষেত্র পড়েছিলাম, এই ধারাটা এটা ডাকাতির ক্ষেত্র রয়েছে। 398 হচ্ছে মারাত্মক অস্ত্র নিয়ে যদি ডাকাতি করে, অস্ত্র লইয়া ডাকাতি 398। 399 খুবই সহজ, ডাকাতির প্রস্তুতি বা প্রিপারেশন আমরা যেটা বলি ডাকাতি। আর 400 দ্বারা আরও সহজ, ডাকাতির জন্য যদি কেউ যোগদান করে প্রত্যেকে 200 অবশ্যই সাজা হবে। 402 সর্বশেষ হচ্ছে ডাকাতির জন্য সবাই একত্রিত হওয়া, এটা বলা হচ্ছে ডাকাতির জন্য একত্রিত হওয়া। তাহলে আমরা আজকে ডাকাতি সম্পর্কে 60টি ধারা এখানে খেয়াল করলাম। অর্থাৎ ডাকাতি সম্পর্কে এই 60টি ধারা রয়েছে। প্রথম হচ্ছে 395, 396, 397, 398, 399, 400 এবং 402। অর্থাৎ আমি একটু রিভিশন দিই, 395 হলো হচ্ছে সাধারণ ডাকাতি, 396 হচ্ছে খুন সহ ডাকাতি, 397 হচ্ছে গুরুতর আঘাত বা মৃত্যু সহ যদি ডাকাতি করে, 398 মারাত্মক অস্ত্র যদি নিয়ে ডাকাতি করে, আর 399 হচ্ছে ডাকাতি প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে, 400 ডাকাতির জন্য যোগদান করবে, ওখানে অ্যাটেন্ড হবে, আর 402 হচ্ছে ডাকাতির জন্য সবাই গ্যাদারিং অর্থাৎ একত্রে তারা সেখানে উপস্থিত হবে। তাহলে ডাকাতির জন্য একত্রিত হলে 402। তাহলে মোটামুটি আমরা খুব সহজেই অর্থাৎ এই যে ডাকাতি সম্পর্কে যে 60টি ধারা রয়েছে, এই 60টি ধারা আমরা যদি খুব সহজেই আমরা এই জিনিসগুলো মনে রাখি তাহলে আমাদের এই ধারাগুলো আন্তস্থ করতে এবং খুব সহজেই মনে রাখতে এবং পরীক্ষায় ধরে রাখতে পারবো। তাহলে আজকে আলোচনা ছিল যে ডাকাতি সম্পর্কে এই 60টি ধারা, অর্থাৎ আমরা পূর্বেও দুষ্টতা সম্পর্কে যে 5টি ধারা পেয়েছিলাম, আজকেও আমরা আলোচনা করলাম ডাকাতি সম্পর্কে 60টি ধারা। 60টি ধারা কী কী? 395 দণ্ডবিধি আইনে, 395, 396, 397, 398, 399 এবং 400 এবং 402। 395 বলতেছে সাধারণ ডাকাতি অর্থাৎ ডাকাতি, 396 বলছে যে খুন সহ ডাকাতি, 397 হচ্ছে যে মৃত্যু গুরুতর আঘাত বা মৃত্যু সহ যদি ডাকাতি করে, 398 বলছে যে এখানে যদি মারাত্মক অস্ত্র নিয়ে যদি ডাকাতি অর্থাৎ চেষ্টা করে, আর 399 বলতেছে যে এখানে অর্থাৎ ডাকাতির জন্য প্রস্তুতি, 400 বলা হচ্ছে যে ডাকাতির জন্য যোগদান এবং 402 বলা হচ্ছে ডাকাতির জন্য প্রত্যেকে কি একত্রিত হওয়া। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ডাকাতি সম্পর্কে 60টি ধারা। আজকে আলোচনা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।